মাননীয় বিরোধী নেতা জাফর ইকবালকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য মানুষ স্পিকার বাসা থেকে খুব আশা ভরসার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে কিন্তু আমার সেই স্বপ্ন অধুরাই রয়ে গেল সরকারি দলের তিনজন বক্তার বক্তব্য থেকে মানুষ স্পিকার যখন দেখি তারা নারীর মর্যাদার মতো একটি সামগ্রিক বিষয়কে শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষার মধ্যে আটকে দেয় মানুষ অস্বীকার করিনি যে নারীর স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে যৌন প্রজনন শিক্ষার প্রয়োজন কিন্তু শুধু স্বাস্থ্য শিক্ষা দিয়ে কিভাবে মানুষ স্পিকার যে আদালতে দেড় লক্ষের বেশি মামলা জুলে আসে সেটা তারা সমাপ্ত করে মানুষ্পিকার প্রতি বছর তিন দশমিক ছয় ছয় শতাংশ মামলা রায় হচ্ছে সাজা পাচ্ছে এক হাজারে মাত্র পাঁচজন মানুষ বিচারহীনতার সংস্কৃতি কিভাবে যৌন প্রজনন শিক্ষা দ্বারা তারা তারা ইয়া করবে নিষ্পত্তি করবে মানুষ স্পিকার বলে গেলেন ফ্রান্সে নাকি নারী নির্যাতন হয় না মনে করে দিচ্ছি ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ফ্রান্সে প্রতি বছর পঁচাত্তর হাজার নারী নিপীড়নের শিকার হয় সেখানে যৌন প্রজন শিক্ষা চালু রয়েছে উদাহরণ দিচ্ছে মানুষ স্পিকার সুইডেনে উনিশশো সাল থেকে যৌন প্রজন স্বাস্থ্য শিক্ষা চালু রয়েছে মানুষ স্পিকার সুইডেন ইউরোপে ধর্ষণে প্রথম মানুষ স্পিকার অর্থাৎ একশো বছরও পারে নাই আপনি একশো বছরে পারবেন কিনা সেটা আমরা ধরে নিলাম যদি একশো বছরে পারেন সেক্ষেত্রে আপনার প্রেক্ষাপট দ্বারা এরকম মানুষ স্পিকার এবার একটু বাংলাদেশে প্রেক্ষাপট আসে মানুষ স্পিকার দু হাজার তেরো সালের আগে বাংলাদেশে শিশু যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা ছিল না মানুষ স্পিকার তার মানে বাংলাদেশে সবাই কিন্তু ধর্ষক ছিল না মানুষ স্পিকার তারা কেন ছিল না কারণ তাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় ছিল মূল্যবোধ জাগরণ ছিল সেই জন্য তারা করে নাই মানুষ স্পিকার এরপরে মানুষ স্পিকার সমীকরণ বলছে দু হাজার দশ সালে বাংলাদেশে নারী ও শিশু ধর্ষিত হয়েছে মাত্র তিনশো পঁয়ষট্টি জন এই যৌন প্রজনন শিক্ষা চালু করার পরে দু হাজার উনিশ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে শুধুমাত্র শিশু আটশো পনেরো জন আর সামগ্রিক দর্শক মানুষ স্পিকার দু হাজার উনিশ সালে পাঁচ হাজার চারশো জন প্রথম আলো শিরোনাম বলছে মানুষ স্পিকার এই যে বিচারহীনতা সংস্কৃতি মানুষ এই যে মূল্যবোধের জাগরণ নাই মানুষ সুশাসনের অভাব কর্মমুখী দক্ষতার অভাব এই পুরো বিষয়টি বিষয়টিকে যৌন প্রজনন শিক্ষা দ্বারা সরকারি দল কিভাবে ইয়া করবেন মানুষ মাথায় আসে না এরপরে তারা এই পর্যন্ত প্রমাণ করতে পেরেছে স্বাস্থ্য সুরক্ষা সম্ভব মানুষ স্পিকার আমি প্রমাণ করে দিয়েছি সেটিও এই পুরুষতান্ত্রিক কাঠামোর জন্য সম্ভব হচ্ছে মানুষ স্পিকার বাংলাদেশের হিসাব মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এক লক্ষ মানুষের জন্য দশজন প্রশিক্ষিত ডাক্তার থাকার কথা থাকলেও একজনের বেশি নেই দুই জন রুগীর জন্য ডাক্তার মাত্র একজন পাঁচ হাজার সাতশো বিরাশি জন রুগীর জন্য নার্স মাত্র একজন মানুষ স্পিকার অর্থাৎ এই যে নার্স ডাক্তারের যে মানুষ একটা বৈষম্য এটা কিভাবে এটা কিভাবে মানুষ তারা যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা দিয়ে স্বাস্থ্য শিক্ষা দিয়ে সমর্থ করবে মাথায় প্রজন সদিচ্ছা এবং সরকারের সুষ্ঠু পরিকল্পনা এই পুরুষতান্ত্রিক কাঠামো আমাদের সদিচ্ছাকে জাগ্রত হতে দিচ্ছে না আর পলিসি মেকিংয়ে নারীর অংশগ্রহণ নাই বলে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না মানুষ তাই মানসিকা তাই জনপ্রজনন স্বাস্থ্য শিক্ষা দিয়ে আজকে নারীর মর্যাদার চিন্তা করা আকাশ কুসুম কল্পনা তাই প্রস্তাব এই সংসদ গৃহ কোনো দাবি রাখনা ধন্যবাদ মানুষ ধন্যবাদ সবাইকে